Assalamualaikum. এসকে কিটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের যে চলমান পরীক্ষা তার আজকে আমরা গার্হস্থ্য অর্থনীতি যে বিষয়টি রয়েছে তার পঞ্চম পত্রের একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়ে দেব। এখানে আপনার ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12টি, যেটা থেকে আপনার 10টি প্রশ্নের অ্যানসার করতে হবে এবং 10টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার 1 করে এবং 10টি প্রশ্নের টোটাল নাম্বার হচ্ছে 10। তো আমরা পর্যায়ক্রমে আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন সহ অ্যানসারগুলো দিয়ে দেব, আপনারা একটু ধৈর্য ধরে দেখে নিন। ইউরোপের শিল্প বিপ্লব কবে হয়েছিল এবং একে একে বলতে গেলে অনেক সময়ের দরকার হবে, আমি আস্তে আস্তে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি এবং আপনারা প্রয়োজন মতো পড়ে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপর আমরা চলে যাবো খ বিভাগে, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে 8টি প্রশ্ন থাকবে যেখান থেকে আপনি 5টির অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রাপ্ত নাম্বার 4 করে, 5টির টোটাল নাম্বার হচ্ছে খ বিভাগে 20। তো এরপরে আমরা গ বিভাগে চলে যাবো এবং গ বিভাগে এখান থেকে আপনার 8টা প্রশ্ন থাকবে এবং এখান থেকেও খ বিভাগের মতন 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, কিন্তু এখানে প্রাপ্ত নাম্বারটা খ বিভাগ থেকে বেশি, যেহেতু এখানে রচনামূলক প্রশ্নগুলো একটু বড় হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হচ্ছে আপনার 10 করে। সুতরাং 5টা প্রশ্নের প্রাপ্ত নাম্বার হচ্ছে আপনার 50 এবং খ বিভাগের 5টা প্রশ্নের নাম্বার হচ্ছে 20, 70 এবং ক বিভাগ থেকে 10, আপনার টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে এবং 80 নম্বরের ভিতরে আপনার 33 পেতে হবে। তো এখানে আমরা চূড়ান্ত এবং ফাইনাল সাজেশনটা দিয়ে দিয়েছি, আপনারা আশা করি এখান থেকে ফলো করলে আপনাদের অনেক ভালো কমেন্ট করবে। তো সবার এক্সাম কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দেবেন এবং পরবর্তীতে ডিগ্রি সহ সকল পরীক্ষার সাজেশন এবং ভর্তি সংক্রান্ত থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।